ভাবে চালু থাকা দেশের একমাত্র ঐতিহ্যবাহী পেপার মিল কর্ণফুলী। দিনের পর দিন লোকসান গুনতে থাকা এই মিল এখন বয়সের ভারে জরাজীর্ণ। ধুকে ধুকে সীমিত পরিসরে কোনো রকমে চলছে কাগজ তৈরি। সরকারি কাগজ মিলের ঐতিহ্য আর জৌলুস হারানোর পর একই পথে হাঁটছে বেসরকারি পেপার মিলগুলো। হিসাব বলছে দেশে একসময় বেসরকারি পেপার মিল ছিল শতাধিক, যার মধ্যে বন্ধ হয়ে গেছে 59টি আর চালু রয়েছে 41টি। আংশিকভাবে চালু আছে 9টি কারখানা, তবে পুরোপুরি উৎপাদনে আছে এমন মিলের সংখ্যা হাতে গোনা মাত্র 10 থেকে 12টি। রুগ্ন এই শিল্পে প্রতিনিয়ত বাড়ছে বন্ধ হওয়া কারখানার সংখ্যা। সম্প্রতি বন্ধের তালিকায় যুক্ত হয়েছে নরসিংদীর ক্যাপিটাল পেপার অ্যান্ড পাল্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড, একসময় যার অবস্থান ছিল শীর্ষ পাঁচে। প্রতিষ্ঠানটির অর্থ বিভাগের দায়িত্বে থাকা এই কর্মকর্তা চাকরি ছেড়ে এখন কাজ করছেন একটি বহুজাতিক কোম্পানিতে। জানালেন, মোটা অঙ্কের গ্যাস বিল আর উচ্চ হারে ব্যাংক সুদের কিস্তি পরিশোধ করতে না পেরে অর্থ সংকটে বন্ধ হয়ে যায় ক্যাপিটাল পেপার। ব্যাংকের পেমেন্ট এবং গ্যাস বিল সব কিছু মিলে আমাদের একটা ভালো ওয়ার্কিং ক্যাপিটাল শর্ট হয়ে গিয়েছিল। সুদের হার সিঙ্গেল ডিজিটে আসার কথা আসে নাই, যার ফলে এটা একটা প্রেশারের মধ্যে পড়ে গিয়েছে আর কি। খাত সংশ্লিষ্টরা বলছেন, ভারী শিল্পে বিনিয়োগ আছে অন্তত 70,000 কোটি টাকা। দফায় দফায় গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি, বন্ড সুবিধায় অবৈধ আমদানি এবং ব্যাংকের উচ্চ সুদের কারণে একের পর এক বন্ধ হচ্ছে বেসরকারি কাগজ মিলগুলো। এছাড়াও চাহিদার বিপরীতে উৎপাদনও বেশি, তাই রপ্তানি বাজারে প্রতিযোগিতা সক্ষম করতে সরকারি নগদ সহায়তা বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। প্রোডাকশন কস্ট বেশি বলে আমরা ওই ইন্টারন্যাশনাল মার্কেটও গ্লোবাল মার্কেটও কম্পিটিটিভ হচ্ছে না। এইভাবে চলতে থাকলে এই ইন্ডাস্ট্রিটা এক সময় এটা অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমরা গভর্নমেন্টকে অ্যাপ্রোচ করেছিলাম অর্থাৎ ওই নগদ সহায়তা বা ক্যাশ ইনসেন্টিভ দেওয়ার জন্য 10% পর্যন্ত দিয়েছেন, তো আমরা চাচ্ছি যে এইটা যদি আরেকটু বাড়ানো যায়। কাগজের অবৈধ আমদানি ঠেকাতে তৎপরতা আগের চেয়ে বেড়েছে বলে জানায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। অন্যদিকে দিনের পর দিন রুগ্ন হয়ে পড়া এই শিল্পকে বাঁচাতে বিশেষ উদ্যোগ নেওয়ার পরামর্শ দিলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই গভর্নর। বাংলাদেশ ব্যাংকটা চিন্তা করতে পারে যে অত্যাবশ্যক বিষয় কাগজ একটা জিনিস, এইগুলি কিন্তু আমাদের এখন সময় আসছে যে কর্মসংস্থানমুখী যেগুলো আছে ছোট মাঝারি এগুলোকে এনকারেজ করা, এগুলো কিন্তু প্রণোদনা দেওয়া, সরকারের পলিসিতে দেওয়া এবং ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে তাদের প্রণোদনা দিতে হবে। বন্ডেড পেপারগুলো যদি বাইরে চলে যায় ব্যাপক হারে তাহলে কিন্তু এই মিলগুলো টিকে থাকা খুব কষ্টকর হয়ে যাবে, সুতরাং এটি যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে, একেবারে বন্ধ করা যায় সে লক্ষ্যে আমরা সার্বক্ষণিকভাবে কাজ করি কাস্টমস। খাত সংশ্লিষ্টদের হিসাবে প্রত্যক্ষভাবে অন্তত 10 লাখ আর পরোক্ষভাবে 40 লাখ লোকের জীবন জীবিকা জড়িয়ে আছে এই খাতের সাথে, তাই দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে আরও বড় বিপর্যয় নেমে আসবে বলে জানান।